বন্ধুরা, অতি সহজেই মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে মুখ থেকে এরকম ধরনের কালো দাগ, ছোপ, মেছেতা দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে দূর করে ফেলতে পারবে আজকের এই সহজ উপায়টায়। হ্যাঁ বন্ধুরা, লাগবে না কোনো দামি ক্রিম বা অন্য কোনো কিছু, শুধু লাগবে একটি টমেটো। একটি টমেটো নেবে, অল্প একটুখানি এই টমেটোটা আমাদের কেটে নিতে হবে, দেখো এইভাবে। আর এরপর এই টমেটোটাকে এইরকমভাবে একটা গ্রেটারে একটুখানি গ্রেট করে নেবে। সম্পূর্ণ টমেটোটা গ্রেট করবে না, অল্প একটু, মোটামুটি প্রায় 1 চামচ মতন টমেটো এইরকমভাবে গ্রেট করে নিতে হবে আমাদের। তো দেখো, আমি এইভাবে নিয়ে নিয়েছি এটা। আর বাকি যে টমেটোটা থেকে যাচ্ছে, এইটা খোসাটা, এইটা, এই টমেটোটা এটা রেখে দেবে আলাদা একটা বাটিতে। আর এইখানে যে আমরা টমেটো পেস্টটা তৈরি করে নিয়েছি, এটা একটি বাটির মধ্যে এইভাবে নিয়ে নেবে। এটা আমরা পরে ব্যবহার করব। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, এটা দেখো আমি সরিয়ে রেখে দিলাম, সবার প্রথমে কী করতে হবে, এই যে টমেটো রয়ে গেছে যে খোসাটার মধ্যে কিছুটা, এটা একটা বাটিতে একটুখানি দুধ নেবে, কাঁচা দুধ। কাঁচা দুধের সাথে টমেটো কিন্তু দারুণ সুন্দরভাবে ত্বক থেকে দাগ দূর করতে সাহায্য করে। মেছেতার দাগ হোক, পিগমেন্টেশন হোক, ডার্ক স্পট হোক, কিংবা বয়সের জন্য অনেক সময় যে মুখে ডার্ক স্পটসগুলো হয়ে যায়, সেগুলো দূর করতে সাহায্য করে। চোখের তলার কালিও দূর করতে হেল্প করবে কাঁচা দুধের সাথে যদি টমেটোকে এইভাবে ব্যবহার করা যায়। তো কী করবে, সবার প্রথমে এইভাবে টমেটো নিয়ে কাঁচা দুধের মধ্যে এইভাবে মিশিয়ে আর সারা মুখে ভালো করে এইভাবে তোমাদের এটা ঘষতে হবে। তো দেখো, এইভাবে যখন মুখে রাব করবে এটা দিয়ে, আস্তে আস্তে দেখবে এই যে দাগগুলো হালকা হয়ে যাবে। বন্ধুরা, কিছুও যদি না করো, শুধু কাঁচা দুধের মধ্যে এইভাবে টমেটো ভিজিয়ে আর এরকমভাবে মুখে যদি ঘষো, দেখবে এতে কিন্তু দারুণ সুন্দরভাবে স্কিনকে লাইট করে, স্কিনের কালার লাইট করবে, স্কিন থেকে পিগমেন্টেশন, ডার্ক স্পট, তারপরে সান ট্যান, এইগুলো দূর করতে হেল্প করে। আর তারপরে কিছুটা দুধ নিয়ে ভালো করে মুখে মাসাজ করবে এটা দিয়ে, কারণ টমেটোর রস আর দুধ দুর্দান্তভাবে স্কিনকে ক্লিনজিং করে স্কিনকে ডিট্যান করতে হেল্প করবে। তো এইভাবে কিছুক্ষণ, প্রায় 30 সেকেন্ড মুখে স্ক্রাব করার পরে, তারপরে মুখটা একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করবে। এরপর যে টমেটোর আমরা পেস্টটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে মেশাবে 1 চামচ চালের গুঁড়ো। টমেটো পেস্টের সাথে চাল গুঁড়ো খুব ভালো স্কিন লাইটনিং কিংবা স্কিনকে ব্রাইটনিং করতে হেল্প করে। আবার এর মধ্যে মেশাবে একটুখানি কাঁচা দুধ। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে একটা ফেস প্যাক তৈরি করবে, খুব ভালো ডিট্যান ফেস প্যাক, হচ্ছে একদমই ন্যাচারাল এটা। আর অবশ্যই মেশাবে এর মধ্যে একটুখানি মধু। মধু স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, স্কিনের গ্লো বাড়ায়, তার সাথে মধু ট্যান দূর করতেও হেল্প করবে তোমাদের। আর মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে, তো বয়সের জন্য যে দাগ ছোপগুলো মুখে হচ্ছে, মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটগুলো, সেগুলোও দূর করবে। আর টমেটো রসের সাথে এই 3টে জিনিস মিশে দারুণ সুন্দরভাবে স্কিনকে লাইটেন করতে হেল্প করবে, স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। ব্যাস, এই ফেস প্যাকটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করবে, চোখের তলায় এবং চোখের চারিপাশে। অনেকেই কমেন্ট করে যে দিদি, ঠোঁটের চারিপাশেও কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে। এইভাবে পুরো পেস্টটা সারা মুখে ভালো করে লাগাবে। বন্ধুরা, এই গরমের সময় এখন সত্যি স্কিন প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়, একটুও রোদ লাগলেই সঙ্গে সঙ্গে স্কিনটা পুড়ে একদম নিস্তেজ হয়ে যায়, কিংবা স্কিন প্রচণ্ড ডাল হয়ে যাচ্ছে, আর পরবর্তী সময় মুখে নানান রকমের ডার্ক স্পটসগুলো দেখা যায়। তো এই টমেটোর উপায়টা সপ্তাহে একদিন অথবা দুদিন করে দেখতে পারো, দেখবে দারুণ সুন্দরভাবে স্কিন থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। মেছেতার দাগ যদি হয়ে আছে, মেলাজমা হয়ে আছে, পিগমেন্টেশনসগুলো হয়ে আছে, তার উপরে ভালো করে এটা লাগাবে তোমরা সপ্তাহে একদিন অথবা দুদিন করে, দেখবে আস্তে আস্তে দাগ দূর হবে। তো এটা 10 থেকে 15 মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে এই ফেস প্যাকটা, তারপরে এটাকে মুখ থেকে মুছে ফেলবে, দেখবে অনেক দাগ হালকা হয়ে গেছে তোমাদের। ট্রাই করে দেখো, এটা সত্যি খুব ভালো একটি রেমেডি হচ্ছে। তো এরপর কী করবে, মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পরে ভালো করে একটুখানি রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে, তারপর হালকা করে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আর এই আগারোর যে ফেস রোলারটা আছে, ফেস রোলারটার মধ্যে এই যে রোজ কোয়ার্টস, এই স্টোন রোলারটা,
এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে, বেশ ঠান্ডা হয়ে যাবে যখন, তখন এটা এইভাবে মুখে এইভাবে রোল করবে, দেখবে এত সুন্দর স্কিনকে মাসাজ করে দেবে, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, তার সাথে ওপেন পোর্সের সমস্যাটাও দূর করে, স্কিনকে বেশ টান টান আর উজ্জ্বল করতে হেল্প করে এটা। আর যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেয়, যার ফলে এই গরমে আর বরফ লাগাবার প্রয়োজন হয় না, এই ঠান্ডা ঠান্ডা এই রোলারটাই যদি মুখে অ্যাপ্লাই করো, দারুণ সুন্দর এটাতে কিন্তু স্কিনে গ্লো বাড়ে। তো ব্যাস এইভাবে তোমরা মুখ থেকে দাগছোপ দূর করতে পারো সপ্তাহে একদিন বা দুদিন এই রেমেডিটা ব্যবহার করে। আজকের উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আবার দেখা হবে।